দেশের শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র বা এসির ব্যবহার যেমন বাড়ছে, তেমনি এসি বিস্ফোরণের ঘটনার কথাও শোনা যাচ্ছে। রক্ষণাবেক্ষণের অভাবেই ঘটছে এমন এসি বিস্ফোরণ। এসিতে কেন বিস্ফোরণ ঘটে? এ প্রশ্নের সহজ উত্তর হল, এসির ভিতরে থাকা কম্প্রেসারের চাপ সর্বোচ্চ পর্যায়ে অতিক্রম করলে এসি বিস্ফোরিত হয়। তাই পেশাদার টেকনিশিয়ানের সাহায্যে প্রতি বছরই অন্তত একবার এসি সার্ভিসিং করানো উচিত, বিশেষ করে শীতের সময়। দীর্ঘ কয়েক মাস বন্ধের পর গরমের আগে আবার এসি চালু করার আগে অবশ্যই সার্ভিসিং করে নেওয়া উচিত। চলুন এসি দুর্ঘটনা রোধে আরও কি কি সতর্কতা গ্রহণ করা উচিত তা জেনে নিই। রুমের আকার অনুযায়ী সঠিক মাত্রার এসি স্থাপন করা। দীর্ঘ সময় একটানা এসি না চালিয়ে মাঝে মাঝে বিরতি দেওয়া। বৈদ্যুতিক সংযোগ, সকেট, ফিল্টার নিয়মিতভাবে পরীক্ষা করা। হাই ভোল্টেজ এড়াতে বাড়িতে সার্কিট ব্রেকার ব্যবহার করা। বৃষ্টি ও বজ্রপাতের সময় এসির ব্যবহার বন্ধ রাখা। সম্ভব হলে বাড়ির ছাদে বজ্র নিরোধক স্থাপন করা। এক নাগারে 8 ঘন্টার বেশি এসি ব্যবহার না করা। আউটডোর মেশিন এমন স্থানে বসানো যেন পর্যাপ্ত বাতাস চলাচল করতে পারে। এই নিয়মাবলী সঠিকভাবে মেনে এসি চালালে বাড়িতে দুর্ঘটনার আশঙ্কা নেই।